মাঝি, আইতাছি বলতাছা? মাঝি আঙ্গুর একটু পার করে দি বাবা। দেব না মানে? পর কি আপনি, আপনার মতো বাউলে রে আমার নায়ের তুলতে পারলে আমার নায়ের জীবনটাই ধন্য হয়ে যাইবে। আয় তোরা। আপনারা কই থেকে আইলে? এই উত্তরপাড়া মন্ডলবাড়ির পালা ছিল রে বা। তাই গুরুজি, ওই বাতের জ্বালা কাহিনীটাই শোনান। ওরে ভাই বরদল রক্তে বাঁধন রে ভাই রে, যদি হয় ছিন্ন ওরে কাল লাগিনি রাক্ষসিনী ঘরের রমণীর জন্য রে। ভাই বরদল রক্তে বাঁধন রে, ভাই বরদল রক্তে বাঁধন রে ভাই রে, যদি হয় ছিন্ন কাল্লাগিনি রাক্ষসিনী ঘরে রহমণীর জন্য রে। ভাই বরদল রক্তের বাঁধন রে, আল্লাহর নামটি মুখে নিয়া আসর করলাম শুরু, আমার জন্যে করবেন দুয়া যিনি আমার গুরু রে। এ ভাই বরদল রক্তের বাঁধন রে, thank you.
চরে আসেনি যারা হিন্দু মুসলমান আন মুসলমানদের সালাম জানাই হিন্দুদের প্রণায়াম রে ভাই বরহদন রক্তের বাঁধন রে ওরে এই কাহিনী লেখিলেন যিনি আব্দুল সালাম ভাই আই শেরপুর জেলায় বাড়ি তাহার লসমনপুরে গায়া মোহরে হে ভাই বরহদন রক্তের বাঁধন রে রে কিবরিয়া ফিল্ম সাবস্ক্রাইব করবেন সবারে দেই কইয়া লাইক কমেন্ট শেয়ার দিবেন সবারে জানাইয়া রে ভাই বরহদন রক্তের বাঁধন রে সুলতানপুরে থাকে বাইরে মগর আলী নাম আম তাহার কথা সবার কাছে আমি তুলে ধরি লায়া মোহরে হে ভাই বরহদন রক্তের বাঁধন রে দুইটি ছেলে মগরালি সবারে যাই কইয়া ছোট বাহি মানুষ হয় বাইরে ভাই বাবিরাদর পাইয়া রে ভাই বরহদন রক্তের বাঁধন রে ওরে মগর আলীর ছেলের ভুকে কইল যে ডাকিয়া টাকা আর ব্যাগ আনো বৌমা বাজারে যাই নিয়া রে ভাই বরহদন রক্তের বাঁধন রে টাকা আর ব্যাগে নে বৌমা শ্বশুরের দিল ও হঠাৎ করে ইষ্টু করে শ্বশুর মারা গেল রে ভাই বরহদন রক্তের বাঁধন রে লাল কান্দে দুলাল কান্দে বাবা বাবা বইলা আমাদেরকে ছেড়ে গেলা বাবা এতিম করি আরে হে ভাই বড় হদন
রক্তের বাদল রে। দেখেন বাবা রাধর মায়ের রাধর ভাই ভাবি দুলাল কেজে দিল ও নিজের ছেলেকে না খাওয়াইয়া ভাবি দেবর কে খাওয়াইল রে। এ ভাই বড় হদন রক্তের বাদল রে। হায়রে ছোটো ভাই দুলাল কে আলাল গারের উপর নিয়া আহা স্কুলেতে আলাল বাইরে আসে দুলাল কে দি আহারে। হে হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ভাইরে আলালের ছেলে মায়ের কাছে দুধ বাচ্চাইয়ে ছিল ও ছেলেকে পানি দিয়া দুধ বাত দুলালের জন্য রাখল রে। হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে। এমন কোহরে দুলাল যখন কলেজেতে গেল ও বাড়িটা বন্ধক রেখে আলাল টাকা ধার করিল রে। হে 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 ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ভাইরে এইভাবে তে চলতে থাকে ভাইরে আলালের সংসার আর কাশে মণ্ডলের কথায় আমি বলি শুনবেন সমা চায়ার রে। এ ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ওরে পরের জমি দখল করে কাশেম মণ্ডলগিরি করে হে হে একটি মেয়ে কাশেমের ঘরে পরিবানু নায়াম তার রে। এ ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ভাইরে ডিজিটাল যুগের মেয়ে পড়ি ডিজিটাল হয়ে ঘুরে হে পরি রূপ দেখিয়া স্যাংরা বুড়া হাই 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 কয়রে রে। ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ওরে গ্রামে রাস্তায় আগে দিন দোলাল চলতে ছিল ভাই আয়
গায়ে বেজে দুইজনে পড়ে যায় রে, ভাই বরহদন রক্তের বাঁধন রে। ভাইরে গাছের আড়ালে গিয়া পড়ি মিষ্টি হাসি দিল ও পরীর হাসি দেইখা দুলাল পাগল হইল রে, এ ভাই বরহদন রক্তের বাঁধন রে। রে হাসতে হাসতে পড়ি বানু বাড়িতে যে গেল ও মের হাসি দেইখা কাশেম নিজেও হাসিল রে, এ ভাই বরহদন রক্তের বাঁধন রে। ওরে বিছানাই শুইয়া পড়ি বানু বালিশ চেপে ধরে এ দুলাল কে জড়িয়ে ধরার স্বপ্ন পড়ি দেখতে পেলো রে, এ ভাই বরহদন রক্তের বাঁধন রে। ওরে 3000 টাকা চাইলো দুলাল ভাই বাবির কাছে, হে হে চোখের পানি ছাড়লো আলাল ভাইয়ের কথা শুই না রে, হে হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। রে স্বামীর চোখের পানি দেখা কোন কাম করিল ও হাতের চুড়ি খুইলাম মমতা স্বামীর হাতে দিল রে, হে হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। ওরে মহাজনের কাছে আলাল চুরি বন্ধক রাখলো ও 3000 টাকা দিল মহাজন চুরি বন্ধক নিল রে, হে হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। ওরে দুলাল টাকা পাইয়া ভাবে পুরি বাহানুর কথা, নদীর পাহাড়ে করব দেখা বলবো মনের কথা রে, ভাই বরহদন রক্তের বাঁধন রে।
রে দুলাল পোহরি দুইজনে মিলে বাইরে নদীর পাহাড়ে বসে, এ হে হে তোমায় বিয়া করব আমি পোহরি হেসে বয়লে রে, ভাই বরহতন রক্তের বাঁধন রে। ভাই রে মামার বাড়ি গিয়া পড়ি বসলো মামার ধারে, এ হে হে বিয়ে পাশ করা দুলাল মামা বিয়া করব তায়ারে রে, এ হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। ওরে পরীর কথা শুই না মামা বলি বাগিনীর ধারে, এ হে হে আলালের বাই দুলাল মা গো গরিবের যে সে এলে রে, এ হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। হইলেও দুলাল মামা সে যে শিক্ষিত ছেলে, এ হে হে বাবা আমার টাকাওয়ালা চাকরি একটা দিলে রে, এ ভাই বরহদন রক্তের বাঁধন রে। দেখেন মামা গিয়া পরীর বাবাকে সব কহিল খুলে, এ হে হে রাজি হইল পরীর বাবা দিব আমি বিয়ে রে, এ হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। দুলাল গিয়ে ভাই ভাবিকে পরীর কথা বলে, এ হে হে কাশেম মণ্ডলের মেয়ে ভাবি আমায় ভালো বায়াসে রে, এ হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। ভালো কাপড় পইরা ভাই ভাবি মণ্ডল বাহারি গেল, ও হো হো একটা চাকরি দেব দুলালকে মণ্ডল কথা দিল রে, এ হে ভাই বরহদন রক্তের বাঁধন রে। দেখেন দুলাল পোহরির দুইজনের বিয়ে হয়ে যে গেল, ও হো হো কিছুদিন পর দুলাল মাস্টারের চাকরি পাইয়া গেল রে, এ হে ভাই বরহদন
রক্তের বাঁধন রে। ওরে মহাজনের কাছে বিটা বাড়ি বন্ধক রেখেছিল, ও হো কাছে মণ্ডল টাকা দিয়া বাড়ি পোহরির নামে নিল রে। এ ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ওরে হঠাৎ একদিন না লাল বাইরে অসুস্থ হইল, ও হো কাজে যাইতে পারে না লাল বিছানায় শুয়েছিল রে। হে হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। রে খিদার জালাই নয়ন হাই রে মায়ের কাছে বলে, হে হে শরীর আমার কাপতাছে মা গো খেতে দাও আমার রে। হে 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 ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ওরে টেবিলের উপরে ভাতের থালা রাখা যে ছিল, ও হো নয়নের মাথা লাহাতে নিলে পোহরি কেড়ে নিল রে। হে হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। ওরে পড়ি বলে আমার স্বামীর বাত আপনি কেন নিবেন, এন আজ হইতে আপনার স্বামীর বাত নয়ন কে যে দিবেন রে। হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। হায়রে কথা শুনে নয়নের মা চোখের পানি ছাড়ে, হে 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 দুলাল আসলে বলবো কথা বুঝাইয়া যে তাই আয়ারে রে। হে হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। রে স্কুল থেকে দুলাল যখন বাড়িতে পা রাখলো, ও হো হো বাড়ি আমার চাকরি আমার পড়ি তাকে বলল রে। হে হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। দেখেন বইয়ের কথা শুই না দুলাল ভাইকে যে বুঝাইল, ও হো হো
আর কত দিন খাইবা খানা, যাও না আলাদা হইয়ারে। এ ভাই বড় হদন রক্তের বাঁধন রে, আরে দুলালের কথা শুনে ভাই ভাবি হাউ বাউ করে কান্দে। হে হে নয়নের মা বলে স্বামী এই ছিল কপায়ালে রে। হে হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। দেখেন ঘরে বসে দুলাল পরি আপেল আঙ্গুর খাই, আহা অসুস্থ আলাল ঘরে বসে শুকনা রুটি খাই ওরে। হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। বাবা পরীর মামা দেখিতে যে আসে, এ আমি বড় সুখে আসি বাবা সবাই মিলে হাসে রে। এ ভাই বড় হদন রক্তের বাঁধন রে। লবের কথা মন্ডল মেয়ের কাছে বলে, এ হে হে এই বাড়ি হল তোমার মা গো তাহারা যাই না কেন সোলে রে। এ ভাই বড় হদন রক্তের বাঁধন রে। রে বাতের লাইগা কান্দে নয়ন খিদা রোজালাই, হায় ছেলের কান্দন দেইখা মা বাবা চোখের পানি ফায়ালাই রে। হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। দেখেন গাছের নিচে বৈশা নয়ন কান্দিতে যে ছিল, ও স্কুল থেকে ফিরার পথে দুলাল দেখিতে তাপে এলো রে। হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে। আইরে তিন দিন হয় খাই নাই আমি বলে বাতেরও কথা, আমি তোরে চাউল দিব নয়ন বলিস না আমার কথা রে। হে ভাই বড় হদন রক্তের বাঁধন রে।
চাউল নিয়া নয়ন মায়ের কাছে দিল ও হো তিন দিনের উপবাসী মা চুলাই হাড়ি পসাইল ও ভাই বড় হদন রক্তের বাদল রে রে নয়নের মা বাত রান দিল পরি দেখতে পাই আহা চাউল কোথায় পাইলি নয়ন পরি তারে জি গাই রে এ ভাই বড় হদন রক্তের বাদল রে হাইরে অবুসি সুনয়ন বাইরে মিশা নাহি বলে হে হে মাসুলাই হারি বসাই কাকি কাকা সাউল দিলে রে হে ভাই বড় হদন তক্তের বাদল রে ওরে এই কথা শুনিয়া পরি রেগে চুলার দিকে চলে হে হে পাজরাইয়া ধরে নয়ন তিন দিন খাই না পয়লে রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে রে ধাক্কা মেরে নয়নকে পরি চুলার কাছে গেল ও পাতের হাড়ি লাথি মেরে পরি ফেলে দিল রে হে ভাই বড় হদন রক্তের বাদল রে রে ছোট ভাইয়ের বউ বড় ভাইকে শুক্রাঙ্গাইয়া কয় আমার বাড়ি থেকে তোরা যাস না কেন চলিয়া রে হে ভাই বড় হদন রক্তের বাদল রে কথা শুই না ভাই বাবি চোখের পানি ছাড়ে হে হে তুলাল কই না কথা ভাই রে বইয়ের কারণে রে হে 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 ভাই বড় হদন রক্তের বাদল রে দেখেন বাবা হাসে মামা হাসে মেয়ের বাড়ি এসে হে হে তাদেরকে আমি বের করে দিছি বাবা আমার বাড়ি থেকে রে হে ভাই বড় হদন রক্তের বাদল রে
ফেন পাশের গামে এক বাড়িতে রান্নাঘরে থাকে, হে হে টাকা আনতে গিয়া মহাজন মমতাকে দেয় একেরে, হে 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 ভাই বড়দন রক্তের বাদন রে। ওরে বাড়ি এসে মহাজন কয় সুরুষকে যে ডেকে, এ হে যৌবন জালা মিটাইব আমি মমতাকে পাইলে রে, এ ভাই বড়দন রক্তের বাদল রে। খালি হাতে আসে আলাল মমতার কাছে, হে হে কিছুই আমি পাই না মমতা কি দিব যে খেয়েতে রে, হে হে ভাই বড়দন রক্তের বাদন রে। আরে নয়নেরই কষ্ট দেখে মায়ে পানি খেতে দিল, ও পানি খেয়ে পেট ভরে না মা পানি ফেলে দিল রে, হে হে ভাই বড়দন রক্তের বাদন রে। আরে এইদিকেতে ভাই বাবির চিন্তা দুলাল বসে করে, হে 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 বউকে কিছু কয় না দুলাল চাকরি যাবার চয়রে রে, হে হে ভাই বড়দন রক্তের বাদন রে। বাতের জন্য ভাই ভাবি ভিক্ষা যে করে, হে হে তাদের দুঃখ দেখা মানুষ টাকা দেয় থালা বয়রে রে, হে হে ভাই বড়দন রক্তের বাদন রে। রে গাছের নিচে টাকা পয়সা নিয়ে ঘুমাইছিল, ও তুষ্ট মহাজন সুরুষকে দিয়া টাকা চুরি করাই রে, হে 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 ভাই বড়দন রক্তের বাদন রে। ওরে খিদার জালাই বাবা মা কাঁদে কাঁদে নয়ন মিয়া, মহাজন গিয়া শান্ত না দেয় আহানু না চাল গিয়া রে, হে হে ভাই বড়দন
রক্তের বাদল রে। দেখেন স্বামী সন্তান রেখে মমতা মহাজনের বাড়ি গেল, ও দুষ্ট মহাজন ঘরের ভিতরে নিয়া দরজা মেরে দিল রে। ভাই বরোহন রক্তের বাদল রে। জুড়ি করে মমতার ইজ্জত কেড়ে নিল, ও যৌবনের খায়েশ মিটাইল মমতা কে ছেড়ে দিল। ও ভাই বরোহন রক্তের বাদল রে। আলালার নয়ন মিলিয়া পথের দিকে তাকায়, আহা নয়ন বলে মা কেন আসে না, বাবা দেখো না গিয়া রে। এ ভাই বরোহন রক্তের বাদল রে। চোখের পানি ছেড়ে মমতা বাড়ির দিকে আসে, হে হে এই মুখ আমি দেখাবো না, ফাঁসি দিব গায়াসে রে। হে ভাই বরোহন রক্তের বাদল রে। পথের ধারে একটা গাছে গলায় দড়ি দিল, ও মমতার পান পাখিটা বাইরে উড়ে চলে গেল রে। হে ভাই বরোহন রক্তের বাদল রে। রে ধীরে ধীরে যখন আলাল গাছের ধারে আসে, হে হে মমতার লাশ দেখা আলাল জহরাইয়া তারে দয়ারে রে। হে ভাই বরোহন রক্তের বাদল রে। রে আলাল বলে ও মমতা গেলায়া মাই সারি, কেমনে থাকবো তুমাই সারা, কি হবে জীবন দিয়া রে। হে ভাই বরোহন রক্তের বাদল রে। শীতে মরল দুইজন গাছের ডালে ঝুলে, হে হে
নয়নেরই কথা বাইরে তাহারা গেল বুয়ুলে রে ভাই বরোদন রক্তের বাদল রে বাতের জন্য কাঁদতে ছিল নয়ন বাবা মার কথা ভেবে হে হে বাবা মা মিলে আনলে খাবার খাবে পেট ভরি রে ভাই বড় হদন রক্তের বাদল রে রে হে ভাই বাবি লাশ দেইখা দুলাল কান্দে যারে যারে হে 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 তোমাদেরকে ও বিচার করছি বাবি ও বিষাব দাও আমারে রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে লোক দৌড়াইয়া এসে নয়নের বলে হে 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 তোর বাবা মা মারা গেছে পাশ লাগাইছে গায়াছে রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে রে নয়ন কান্দে দুলাল কান্দে কান্দে জহরাই দইরা হা হা আজ হইতে ইতিম হইলাম কাকা মা বাবা হারাইয়া রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে দেখেন থানা থেকে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায় আহা উন্মাদ হয়ে নয়নকে নিয়ে দুলাল বাহারির দিকে যায় ও রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে রে একটা রশি একটা লাঠি দুলাল হাতে নিল ও হো হো চুলের মুঠি ধইরা পরিকে মাটিতে ফেলে দিল রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে রে পরিবলে বিয়া করলেন আমায় ভালোবেসে এ হে কি অপরাধ করছি স্বামী মারছেন কেন এসে রে হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে
বাবা মহারাদর দিয়া ভাই ভাবি মানুষ করলো মুরে হে হে বাতের জালাই গলায় রশি দিল তোরি তো কারয়নে রে হে ভাই বরহদন রক্তের বাদল রে দেখেন হাত পা বাঁধা মাটিতে পড়ি কান্না কাটি করে হে হে একটা দাদিয়া দুলাল বাইরে ইচ্ছে মতো উপায়তারে হে ভাই বরহদন রক্তের বাদল রে পরিবাহানুর পান পাখি যখন উড়ে চলে গেল ও পাগলের মতো দুলাল দেখেন হাসতে শুরু করলো রে হে ভাই বরহদন রক্তের বাদল রে এলাকার লোক পুলিশ নিয়া বাড়িতে ঢুকিল ও দুলাল বহলে আমি খুন করছি স্যার স্বীকারও করিল রে হে ভাই বরহদন রক্তের বাদল রে রে হে নয়ন কান্দে কোথায় থাকবো কাকা শুনেন সমাচার আহা দুলাল বলে দারোগা বাবু কেউ রইল না তার রে হে ভাই বরহদন রক্তের বাদল রে এই কথা শুনিয়া দারোগা চোখের পানি সাড়ে হে হে নয়ন আমার ছেলের মতো মানুষ করব তায়ারে রে হে ভাই বরহদন রক্তের বাদল রে ভাই ভাবি হয় গরের লক্ষ্মী সবারে যাই কইয়া হা ভাই ভাবিকে ভুলিবেন না ঘরের বউকে পাইয়া রে হে ভাই বরহদন রক্তের বাদল রে রে আমি শিল্পী হাসান লালন জারি গেলাম গাইয়া আহা সবাই মিলে শুনবেন জারি এই কথা যাই কইয়া রে হে ভাই বরহদন
রক্তের বাদল রে। ওরে এই পর্যন্ত জারি গেলাম আমি শেষ করিয়া, ফুলকুটি হইলে সবাই দিবেন ক্ষমা কইরারে। হে হে ভাই বড় হদন রক্তের বাদল রে। এই হলো আমাদের ভাতের জ্বালা জারি আপনাদের শোনালাম। আমরা কেউ বাবা মা ভাই ভাবিদের মনে কষ্ট দিব না, সবাই তাদেরকে ভালোবাসবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।